হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। সানজিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বলতে পারেন এটা আমার খুবই শখের একটা কাজ। তো ব্লগ, বাটিক, হ্যান্ড প্রিন্ট এগুলো আমার খুবই ভালো লাগে। আমি এগুলো ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে মানে এর প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি, তাই সাথে সাথে ভাইয়া ভাবিকে ফোন করে বললাম যে আমার জন্য কিছু রং ডাইশ পাঠাতে। তো ভাইয়া ভাবি আমাকে এগুলো ঢাকা থেকে পাঠিয়েছে। তো যাই হোক, ভাবলাম নিজের জন্য যেহেতু একটা জামা রেডি করছি মানে রেডি করতেছি, তো আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না, এই জন্য চলে আসলাম একটু ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেহেতু এটাতে একদম প্রফেশনাল নই, দক্ষও নই, শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিও দেখে আমার মনে হয়েছে যে আমি একটু এগুলোতে হাত লাগাবো। তো তার জন্য ভাইয়া ভাবিকে বলেছিলাম, তো ওরা আমার জন্য এগুলো ঢাকা থেকে কিনে পাঠিয়ে দিয়েছে কুরিয়ার মাধ্যমে। তো ভাবলাম সামনেই যেহেতু ঈদ, নিজের জন্য একটা জামা রেডি করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি জামাটা রেডি করতেছি। আমি প্রথমে দাগ টেনে নিয়েছিলাম জামার মাঝখান দিয়ে, তো সেই দাগ অনুযায়ী আমি ডাইসগুলো ফেলছি এবং খুবই জোরে জোরে হাত দিয়ে চাপড়াতে হয়, আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি এখন এরকম একটা ফুলের কাজ দিচ্ছি। আমার হ্যান্ড প্রিন্ট, ব্লগ, বাটিক এগুলোর কাজ খুবই ভালো লাগে। মানে আমি ইউটিউব দেখতে দেখতে বলতে পারেন একদম আসক্ত হয়ে পড়েছিলাম। তো কারা কারা আমার মতো এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ফুল। তো আমি জামাটা সেলাই করিনি, মানে কেটে আমি এটাকে রেডি করছি, আমার কাছে এটাই ভালো লাগে। জামাটা সেলাই করার পর একটু ব্লক করলে একটু ঝামেলা মনে হয় আমার কাছে, তার জন্যই আমি শুধুমাত্র জামাটা কেটে নিয়েছি আর ব্লক করতে শুরু করেছি। আমি যেহেতু হালকা পাতলা সেলাইয়ের কাজও জানি, তো নিজের জামা নিজেই রেডি করি, মানে নিজের প্রয়োজনীয় কাপড় নিজেই আমি রেডি করি। তো দেখতেই পাচ্ছেন এই জামাটা আমার সেলাই ছাড়া, আমি শুধুমাত্র কেটেই এভাবে ব্লকগুলো বসাচ্ছি। তো দেখতে দেখতে প্রায় জামাটার শেষের দিকে চলে এসেছে, আমি শুধুমাত্র এটা মাঝখান দিয়েই কাজ করব। আর আমি যেহেতু ওনা পায়জামার কাজটা আগে থেকেই করে রেখেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখুন বন্ধুরা আমার জামার কাজটা হয়ে গেছে। আর এখানে আমি সালোয়ার ও ওনার কাজ আগেই করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমার জামার ফাইনাল লুক।